সালামু আলাইকুম এভরিওয়ান, আশা হচ্ছে সবাই ভালো আছে। আজকে আমাদের গ্রাফিক্স ডিজাইনের 12 নম্বর ক্লাস। আজকে আমরা এই ক্লাসে খুবই ইম্পর্টেন্ট একটি কাজ শিখব, আর সেটি হচ্ছে ফটোশপের কালার কারেকশান। তো কালার কারেকশান কেন করা হয় বা কিভাবে করা হয়, এই এ টু জেড আজকে আপনাদের শেখাবো। আর যদি এমন হয় যে আপনাদের মধ্যে কেউ কালার কারেকশন সম্পর্কে ভালো কোনো ধারণা নেই বা জানেন না কালার কারেকশন কী বা কীভাবে করতে হয়, তাদেরকে আজকে এমন কিছু মেথড দেখাবো যে মেথডে আপনারা ইনস্ট্যান্টলি যদি আমার এই জিনিস এই মেথডটা ফলো করেন তাহলে ইনস্ট্যান্টলি এখনই আপনারা কালার কারেকশন করতে পারবেন, কোনো ধর প্রবলেম থাকবে না। তো ফার্স্টে চলুন কালার কারেকশনটা কী বা কেনই বা করা হয় সেটা জেনে নিই। আমরা যখন এই উচ্চারণ করি কালার কারেকশন, তখন কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি যে কালার কারেকশনটা কী হতে পারে। কালার কারেকশনটা হচ্ছে কোনো একটা সোর্স যদি ক্লায়েন্ট দিয়ে দেয় বা অরিজিনাল ফাইলটার সাথে সোর্সটা কালারটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়, ওই কালারটার মতো করে কালারটা করে দেওয়া হয়। আর কালার কারেকশন করার কারণটা হচ্ছে অনেক সময় দেখা গেছে ক্লায়েন্ট যখন ছবি উঠায় তখন এই ক্যামেরার কোনো ফ্ল্যাশিংয়ের কারণে অরিজিনাল কালারটা নষ্ট হয়ে যায়, একটা জলছানো ভাব চলে আসে। যেমন অনেক সময় দেখা যায় যে মানে মডেলের ক্ষেত্রে স্ক্রিনের কোনো একটা অংশে ফ্ল্যাশের কারণে জলছানো হয়ে যায়, তখন অন্য কোনো স্থানে যখন স্ক্রিন টোনটা ভালো দেখায় সেই স্ক্রিন টোনটার সাথে ওই ব্যালেন্স করে দিতে বলে। আর গার্মেন্টসের ক্ষেত্রে এমন হয় যে ছবি ওঠার সময় হালকা জলসে যেতেই পারে, তখন ওই জলছানো অরিজিনাল একটা ইমেজ দিয়ে দেয় সেই ইমেজটা কালারটা অ্যাডজাস্ট করে দিতে হয়। আর এমনও হয় যে ক্লায়েন্ট যখন একটা ছবি উঠিয়েছে মানে একটা গার্মেন্টসের প্রোডাক্টের কিংবা টি শার্টের, তখন ওই কালারটা উনি পছন্দ করছে না, অন্য একটা ইমেজের বা ব্লু বা রেড কালার কোনো একটা কালার উনি পছন্দ করেছে, সেটাকে বলে দেয় যে এই টি শার্টটার মতো করে এটা কালারটা ক্রিয়েট করে দাও। আশা করছি আপনাদের কোনো ধরনের যদি কনফিউশন থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে কালার কারেকশনের মধ্যে, তাহলে আজকের ক্লাসের পর আপনাদের এই কনফিউশন বা কোনো প্রবলেমই থাকবে না। তবে ফার্স্ট অবধিতে লাস্ট অবধি পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন। তো চলুন আমরা মেন টপিকে চলে যাই। তো মেন টপিকে যাওয়ার পূর্বে একটি কথা বলেই রাখি, যারা নাকি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, যদি মনে হয় যে আপনাদের চাহিদা যে সামঞ্জস্য রয়েছে এবং কি আপনারা একটু হলেও উপকার উপলব্ধি করেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো ফার্স্টে আমরা চলে যাই ইনস্ট্রাকশানে। সে ইনস্ট্রাকশান দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন ইনস্ট্রাকশানটা বুঝতে পারেন, যে একটা থিঙ্কিং নিতে পারেন যে ক্লায়েন্ট কীভাবে ইনস্ট্রাকশান দেয়। তবে এখানে যেভাবে ইনস্ট্রাকশান দিয়েছে ঠিক হুবহু যে আপনাদের এভাবে ইনস্ট্রাকশান দিবে বিষয়টা কিন্তু তা নয়। তবে এতটুকু শিওর থাকেন যে আপনারা যদি কোনো ধরনের ইনস্ট্রাকশানের প্রবলেম মনে করেন যে আপনারা বুঝতে পারছেন না, তাহলে ক্লায়েন্টকে যদি কোশ্চেন করেন অবশ্যই ক্লায়েন্ট আপনাদেরকে যত সহজভাবে সহজ ওয়ে আছে সে সহজ ওয়েতে আপনাদেরকে হেল্প করবে। সো ইনস্ট্রাকশান নিয়ে কোনো ভয়ভীতিতে থাকবেন না। তো এখানে দেখুন আমাকে কীভাবে ইনস্ট্রাকশান দিয়েছে। তো এখানে ফোল্ডার নেম দিস কালার সোর্স, মানে এখানে কালার সোর্স নামে একটা ফোল্ডার দিয়েছে, ম্যাচ দ্য নাম্বার অ্যান্ড কালার দ্যাম, মানে এটা আমার কালারটা খুঁজে নিতে হবে হচ্ছে সোর্সটা খুঁজে নিতে হবে নাম্বার দিয়ে। আচ্ছা ওকে, দেখুন কালার সোর্স তো একটা ফোল্ডার দিয়েছে, তো কালার সোর্সে আমরা প্রবেশ করছি। তো আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু বলে দিয়েছে আমাদের মেন ইমেজ কিন্তু আমার এইটা। তো এখানে বলে দিয়েছে যে এখানে লেটার দেখে আমরা যেন মানে নাম্বার দেখে যেন আমরা সোর্সটা মিলিয়ে নিই। তো এখানে যেহেতু নাম্বার এখানে লেটারও আছে বা নাম্বারও আছে, তো আমরা নাম্বার মিলিয়ে দেখবো যে সোর্সের সাথে মিলে কি না, যেটা মিলবে ঠিক সেটা দিয়ে আমরা কালারটা করবো। তো এখানে দেখুন 5223, তো এখানে 5223 এখানে দেখি আমরা 5223 ঠিক এটা দিয়ে আমরা কালারটা করতে হবে। আর এখানে যে নাম্বারটা দিতে এখানে যে নাম্বারটা দিয়েছে সেটার জন্য আমার মেইন একটা ইমেজ রয়েছে, অন্য একটা ইমেজের যে নাম্বারটা এই নাম্বারটা দিয়ে আবার এই কালারটা করতে হবে। তো যেহেতু আমরা নাম্বার মিলে ফেলেছি যে এটা দিয়ে রেড কালারটা করতে হবে, তো আমরা ফাইলগুলোকে ওপেন দিই। তো সোর্সটাকে বৃদ্ধি নিচ্ছে, ওকে আমরা ইমেজের মধ্যে যাই। ওকে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা লেয়ার দেয় আপডেট তো আমাদের ইমেজটা, তো এখানে লেয়ারটা একটু অফ করে দেখে লেয়ারটা একটু অফ করে সবগুলো দেখুন, এখানে একটা মডেলের মধ্যে এই ক্লোথটা পরা ছিল, এই ক্লোথটা মডেলটা সরিয়ে এই ক্লোথটাকে
নেকটা জয়েন করা হয়েছে অ্যান্ড সেমিটিক করা হয়েছে। দেখুন সেমিটিক বলতে কিন্তু বোঝায় হচ্ছে একদম ক্লোথটা দেখাবে হচ্ছে দুই সেট একরকম, এটা হচ্ছে সেমিটিকের বিষয়। আর নেকটক আমার কোয়ালিটি ফুল লাগানো হয়েছে, তো এই বিষয়টা আমরা পরবর্তী একটা ক্লাস রাখবো, সেখানে আপনাদের ঠিক এরকম একটা ফাইল রেখে দেখাবো কীভাবে এইভাবে কোয়ালিটি দিয়ে কাজটা করা যায়। তো ওই ক্লাসটা থেকে পরবর্তী কোনো ক্লাসে, তো এখন আসুন কালার কারেকশানটা কমপ্লিট করে। তো এখানে যেহেতু অনেকগুলো লেয়ার রয়েছে, তো সবগুলো লেয়ার যদি এমনি ভেঙে থাকে তাহলে হয়তো আমার বুঝতে প্রবলেম হতে পারে কালার কারেকশান, তার জন্য এগুলো মার্জ করে ফেলি। ওকে, মার্জ করে একটা লেয়ার দিই, মানে আমি যেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক খুব এভাবেই করবেন, মানে কালার করার সময় বা যে কোনো কাজই। কারণ হচ্ছে আপনারা শেখার সময় আপনারা যদি অন্যান্য টিউটোরিয়াল বা অন্যান্য কারো কাছে শিখেন মানে শিখেন নাই বা আপনারা জানেন না, কিন্তু অন্যান্য আবার টিউটোরিয়াল দেখতেছেন, মানে একটা কাজের জন্য বিভিন্ন টিউটোরিয়াল দেখতেছেন, তখন দেখা যাবে আপনাদের অগোচরও লাগবে যে উনি দেখাচ্ছে এভাবে উনি দেখাচ্ছে এভাবে, তাহলে আপনাদের মধ্যে একটা অসন্তুষ্ট লাগবে যে কাজগুলো মানে অনেক কঠিন বা কাজ করা যাবে না এমন মনে হতে পারে। ফার্স্টে আপনারা যে কোনো একটা টিউটোরিয়াল বা যেইটা ভালো লাগবে আপনাদের কাছে ঠিক সেটা আগে দেখে কাজটা একদম কমপ্লিটভাবে শিখবেন, শেখার পরে অন্যান্য যে সিস্টেমগুলো আছে ওই পরে এটা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের কাছে ইজি লাগবে। সো শেখার সময় এই অনেকগুলো টিউটোরিয়াল দেখে অনেকগুলো ভিডিও দেখে অনেকগুলো ক্লাস একসাথে করলে তাহলে আপনাদের বোঝা মনে হবে কাজগুলো শিখতে। তো এই সিস্টেমটা আমি যে সিস্টেমটা দেখাচ্ছি আমার যে ভিউয়ার্সটা রয়েছে, আমি চাইবো হচ্ছে আপনি এই সিস্টেমটাই আমরা অ্যাপ্লাই করান, আমি একটা সহজ উপায়ে আপনাদেরকে কাজগুলো দেখাবো। আর এখন যে সিস্টেমে আমি কালারটা করাবো সেই কালারটা কিন্তু আপনারা যদি কালার সম্পর্কে যদি কারোর ধারণাও না থাকে ঠিক এই ক্লাসটা করার পরে আপনারা কালার কারেকশান করতে পারবেন। যদি ক্লায়েন্ট ডাইরেক্ট এখনই কাজ দেয় তাহলে সাথে সাথে আপনার কাজটা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবে যদি আপনারা করেন সাথে সাথে ক্লায়েন্টকে আপনারা কাজটা দিতে পারবেন, শুধু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো এখানে গ্রুপটা নেন, গ্রুপটা নেওয়ার পরে এটা সিলেকশন করেন, যদি এটা না থাকতো তাহলে আমরা ক্লিপিং যে করতাম ক্লিপিংটা সিলেকশন নিয়ে যেতাম, মানে হচ্ছে যে আমরা ইমেজটাকে একটা মার্কসে রাখবো ফুল ইমেজটাকে, কিংবা এটা যদি আমরা নিচেও কালাকাট এটা উপরে কালেকশন তাও হবে, কিন্তু সুবিধার্থে আর হচ্ছে লেয়ারগুলোর সৌন্দর্যার্থে আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন। তো এখানে সিলেকশন করেন, সিলেকশন করে এটা গ্রুপে মার্কসে ফেলান, মার্কসে ফেলার পরে আপনার যে সোর্সটা দিয়েছে ক্লায়েন্ট সে সোর্সে চলে যান। এরপর কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে আবার ইমেজে চলে যান। তো এখানে পেস্ট করব, অ্যান্ড অবশ্যই আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যেন সোর্স যে ফাইলটা সেটা সবার উপরে থাকে, তো এটাকে আপনারা উপরে নিয়ে যাবেন। ও আরেকটা বিষয়, তো এখানে কিন্তু আমরা যে কালার করব সেটা কিন্তু ক্লোথটা হবে, তো এখানে রয়েছে ফিতা আবার রয়েছে বটম, অ্যান্ড এখানে লোগো একটা আমব্রেলা রয়েছে, তেনে লেভেলটা লোগো রয়েছে। তো যাই হোক এত কিছু কিন্তু এগুলো কালার হবে না, যেহেতু এই সেপারেশন এটার সাথে এটা সেপারেশন যদি না হয় কালারটা যদি ভিন্ন না থাকে তাহলে তো এক কালার হয়ে গেলে অগোসল হয়ে গেল। তো যেহেতু অন্য একটা কালার ফিতা অ্যান্ড বটম এগুলো কখনো কালার হয় না, তো এগুলোকে আমরা আলাদা করতে হবে। তো যেহেতু ক্লিপিং করিনি তো আমি সিলেকশন করে এটাকে আলাদা করছি, তার জন্য আমরা ম্যাজিক টুলে চলে যাব, ডব্লিউ ক্লিক করলে ম্যাজিক টুলে শর্টকাটে যাওয়া যাবে, আর যদি আপনারা টুলের মধ্যে এসে যেতে চান তাহলে এখানে আসবেন ম্যাজিক ওয়ান টুল, এখানে ক্লিক করবেন, তাহলে ক্লিক করে ভিতরে এসে ম্যাজিক ওয়ান টুল এখানে ক্লিক করবেন, কুইক সিলেকশন টুল আবার ক্লিক করবেন না। অ্যান্ড আর এই বিষয়টা হচ্ছে আমি যে এই ম্যাজিক টুলটা ইউজ করব এখন আপনাদেরকে যতটুকু করবো ঠিক ততটুকু দেখাবো, আর এটার উপরে একটা টিউটোরিয়াল থাকবে সামনে ডিটেলস আলোচনা করবে এটা নিয়ে, কেননা এই ম্যাজিক টুলের কাজটা অনেক বিস্তৃত আর এটার কাজটা এত মজার যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন অনেক কাজেই, মানে মোট কথা এই ফটোশপে কাজ করতে গেলে আপনার এটার উপরে ভালো একটা নলেজ থাকতেই হবে। সো এটার জন্য একটা আমি এই টিউটোরিয়াল রাখবো সামনে, অবশ্যই সাথে থাকবেন। তো ম্যাজিক টুল আমরা ক্লিক করলাম, করে এখন দেখুন, তবে ফার্স্টে আমি একদম সবসময় বলি যে টুল ইউজ করবেন ফার্স্টে আপনারা এই সেটিংসগুলো আগে ঠিক করে নেবেন, কেননা আপনারা যদি সেটিংস ঠিক না করে উল্টা কাজে করেন তো কাজ তো উল্টা পাল্টা করবেন। সো আপনারা ফার্স্টে সেটিংসের দিকে লক্ষ্য রাখবেন কাজ করার পূর্বেই। তো এখানে দেখুন কন্টিনিউসের মধ্যে তো ক্লিপ সিলেকশন থাকতে টিক থাকতে পারে না থাকতে পারে, তো এটাকে টিক দিলে একটা কাজ করবে আবার টিক উঠিয়ে দিলে আবার আরেকটা কাজ করবে, এটা দুই রকম কাজ করবে।
সবগুলোরই মানে যেটাই আপনি কাজ করবেন সেটার মধ্যে যেটা ক্লিক করবেন সেটার মধ্যে এটা কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু দিচ্ছে, এক একটা কাজ আছে বিধে এটাকে সেটিংয়ের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন কন্টিনিউয়াস, তো এখানে যদি ক্লিক করে দেন তাহলে এখানে ক্লিক করার পরে যদি আপনারা কোনো একটা পিক করেন সিলেকশন করার জন্য, ও আমরা মেন ইমেজে রাখতে হবে, আচ্ছা পিক করেন তাহলে দেখুন এখানে শুধু কালো যে অংশটা রয়েছে আমার এখানে যে যতটুকু জড়িত আছে ঠিক ততটুকুর মধ্যে সিলেকশনটা ক্যাপচার করছে। আর যদি এখানে কন্টিনিউয়াসটা উঠিয়ে দেই, এখন যদি ব্ল্যাকের মধ্যে ক্লিক করি দেখুন এই ইমেজের মধ্যে যতটুকু ব্ল্যাক পেয়েছে ততটুকু কিন্তু এটা ক্যাপচার করে নিয়েছে। তো বুঝতে পারছেন এটা পার্থক্যটা, আমরা তো যেহেতু এক ক্লিকে সবটাই ধরতে চাই তার জন্য এটা অফ করে রাখবো। তো যেহেতু এক ক্লিকে যতটুকু এরকম কালার থাকবে ততটুকু তো সিলেকশন হচ্ছে, তার জন্য আমরা যেহেতু এই ইয়েলো কালারটা এক কালার সলিড কালার আর এইডি সবগুলো ভিন্ন কালার, তার মানে একটা কালারকে সিলেকশন করব, তো এখানে শুধু ক্লিক করে দেন ওকে। এরপরে এটাকে মিলেন বারবার যদি ক্লিক করেন, যে শিফট যদি ক্লিক করেন তাহলে আরও কাছে চলে যাবে ভ্যারাইটিস কালারের। তো আমি অবশ্যই ইচ্ছে একটু ফাস্ট করছি ভিউটা, যদি আপনাকে ডিটেলসভাবে বুঝিয়ে করতে চাই তাহলে হয়তো ভিডিওটা লং হয়ে যেতে পারে, সো আমি একটু ফাস্ট করে নিচ্ছি। ওকে আমার এখানে বটম অ্যান্ড ফিতা সিলেকশন চলে আসছে, তো আমি এখানে ফেদার দিব হচ্ছে 0.5 কিংবা 1 দিচ্ছি, কেননা যে সিলেকশন করেছি তো সাইডের মধ্যে কোন ধরনের কাটকাট বাপ থাকতে পারে, তার জন্য 1 ফেদার দিয়ে নিচ্ছি। তো এখানে যেটা মার্কস রেখেছি সেখানে আমরা ডিলেট দিয়ে দিব, তো মার্কসটা শো করি অলটা ধরে বটমে লেফট বাটনে ক্লিক করব, ক্লিক করলে আমাদের মার্কসটা অন হবে, তারা ডিলিট করে দিচ্ছে, আপর ইমেজটা শো করে নিচ্ছে। তো এখন আমাদের কিন্তু সিলেকশন করছে, দেখুন আমাদের ইমেজের যে অংশটুকু আমরা কালার করবো সেই অংশটুকু আমরা পেয়ে গেছি আর বাকিটুকু রিমুভ হয়ে গেছে। ওকে নিজের সুবিধার্থে আমরা সোর্সটাকে ছোট করে নিচ্ছি। তো এখন দেখুন এখন তো একটা গ্রে গ্রে একটা ভাব রয়েছে বা একটা রেডনেস কিংবা ব্ল্যাকের একটা শেপ রয়েছে, তো এটাকে আমরা অ্যাভারেজ করে ফেলবো যেন আমরা পুরো ইমেজটাকে যত কালার বিভিন্ন ভ্যারাইটিস কালার রয়েছে সেটা যেন একটা অ্যাভারেজে একটা সলিড কালার চলে হয়ে যায়। তার জন্য এটাকে সিলেকশন করবেন, সিলেকশন করে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে অ্যাভারেজে ক্লিক করবেন এবং ডিসিলেক্ট করে দিলাম। এখন ইমেজের মধ্যে মেন ইমেজে যাবেন, মেন ইমেজে গিয়ে একটা সোর্স নেবেন, তার জন্য এই মার্কেট টুলে চলে যাবেন, মার্কেট টুলে গিয়ে রিটেঙ্গুলো মার্কেট টুল আবার এম ক্লিক করলো এটা শর্টকাটে চলে আসে, তো এটা সিলেকশন করবেন একটা স্থান, মানে আমার ব্ল্যাকিং কোনো একটা স্থান না, ভালো একটা সলিড একটা কালার দেখে ভালো একটা স্থানে সিলেকশন করে নেবেন, নিয়ে এই ইমেজ থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেবেন। ঠিক এখানে আবারও সিলেকশন করবেন, তবে একটা জিনিসকে অনেকে ভুল করে থাকে, এটা সিলেকশন না করেই এখানে ফিল্টারে যায়, এই অ্যাভারেজ হয় কেন হয় না কেন হয় না কেন ওরা বোকানিতে পড়ে যায়, মানে খেয়ালে থাকে না যে এটা সিলেকশন করতে বলা হয়েছে। তো আপনারা কী করবেন এখানে সিলেকশন করবেন, অবশ্যই সিলেকশন করে এবং ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে ব্লারে যাবেন, ব্লারে গিয়ে অ্যাভারেজে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন যে এখানে একটা যখন এটাকে আমরা একটু এদিক সেদিক নিচ্ছি দেখুন অ্যাভারেজ একটা কালার হয়ে গেছে, তো অ্যাভারেজ কালার করে নেবেন। এখন যেটা করবো আমরা এখানে উইন্ডোর মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করে হিস্ট্রিগ্রামে যাবেন গিয়ে অবশ্যই এই ইমেজটা এখন এরকম এখানে হয়তো বা ফুল দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে হয়তো বা এভাবে নাও দেখাতে পারে, তো এখানে হয়তো বা আপনাদের এভাবে দেখাতে পারে, তো এভাবে যদি দেখায় তাহলে এটা এ থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে দেখুন অল চ্যানেল ভিউ এখানে ক্লিক করে অল চ্যানেলগুলো ভিউ শো করে দেবেন। এখন আসুন গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে এখানে এসে একটা লেভেল নেবেন, লেভেল নেওয়ার পরে যে মার্কেট টুল নিয়েছিলাম মার্কেট টুল নেবেন এম ক্লিক করে কিংবা লোসো টুল, মানে বিষয়টা হচ্ছে আমরা মার্কেট টুল নেই বা লোসো টুল নেই যেটাই নেই, মানে সিলেকশন করাটা হচ্ছে মেন বিষয়, যেমন আমরা এখানে একটা সিলেকশন নিয়েছি এখানে শিপ ধরে সিলেকশন নিতে হবে। ওকে এখন আমরা কিন্তু এখানে লেভেল নিয়েছি, তো লেভেলে ক্লিক করবেন ডাবল ক্লিক, এটা এভাবে নাও থাকতে পারে, তো এখানে ডাবল ক্লিক করলে এখানে শো হবে। তো এখানে দেখুন রেড কালার নেন,
রেড কালার আমাদের এখানে রেড কালার রয়েছে, এখানে তিনটা অপশন রয়েছে রেড গ্রিন ব্লু, এখানে কোন তিনটা রয়েছে রেড গ্রিন ব্লু। তো এখানের সাথে উপরটার সাথে উপরটা মিলিয়ে নেন, নিয়ে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আসেন যে ওয়ান যেখানে লেখা, এখানে যখন ক্লিক করবেন তখন সাদা সাদা একটা প্রলেপ দেখা যাবে, অ্যান্ড সাথে যে একটা আবরণ আছে লেখার মতো সেটা আপডাউন করছে, তার মানে আপনি এখানে কাজ করতে পারবেন এখন। তো এখন আপনাদের কাজ, মেইন কাজটা হবে হচ্ছে মাউসের মধ্যে ঘুরানের সেই বটনের মধ্যে চলে যাবেন, বটনের মধ্যে গিয়ে ঘুরাবেন। তো ঘুরাবেন কোন দিকে, যেদিকে দেখবেন হচ্ছে বড় একটা রেখা রয়েছে, পাশে একটা ছোট রেখা। তো এখন দেখবেন হচ্ছে বড় রেখাটা কোন পাশে রয়েছে, অবশ্যই ছোট রেখাটা বাম পাশে। তো আমাদের যদি ঘুরাই তাহলে ছোটটা কিন্তু বড়টার দিকে যাবে, তার জন্য নেওয়ার জন্য আপনারা এই মাউসের যে যে বটনটা রয়েছে ঘুরানোর জন্য সেটা যদি নিচের দিকে নেন তাহলে বাম দিকে যাবে, উপর দিকে নিলে ডান দিকে যাবে। তো আমরা যেহেতু এই রেখাটা বাম দিকে আছে তার জন্য আমরা নিচের দিকে ঘুরাতে হবে, তো নিচের দিকে ঘুরাচ্ছি। ওকে, নিচের দিকে ঘুরাতে দেখুন আমরা ডান দিকে কিন্তু ছোটা দৌড়াচ্ছে, তার মানে দৌড়ে আমরা এটার সাথে নিয়ে মিশাবো, মিশানোর পরে শেষ, রেড কালারের কাজ শেষ। ঠিক তত্রুপ আমরা গ্রিনে যাবো, এখন গ্রিনটা যদি ঘুরাই তাহলে তো গ্রিনটাই শুধু কাজ করবো, অন্যটা কাজ করবে না। দেখুন গ্রিনটা আবার বাম দিকে নিচ্ছে। ওকে, ঠিক তত্রুপ এটার সাথে মিশাবো না। ওকে, মিশে গেছে, এখন আবার ব্লুতে যাব। ব্লু থেকে এখন দেখুন যে বড় যে রেখাটা সেটা কোন দিকে, ডান দিকে। তাহলে আমরা যেহেতু আমাদেরটা হচ্ছে বাম দিকে যেটা আমরা আনবো, তো সেটা বাম দিকে, তো ডান দিকে নেওয়ার জন্য আমরা বলেছিলাম উপর দিয়ে নিতে হবে, উপর দিকে ঘুরাতে হবে। তাহলে উপর দিকে ঘুরাচ্ছি, তো দেখুন বাম দিকেটা ডান দিকে চলে আসছে। ওকে, এখন দেখুন সবগুলাই রেডে রেডে মিলে গেছে, গ্রিনে গ্রিনে মিলে গেছে, ব্লুতে ব্লুতে মিলে গেছে, মিলে গেছে। ঠিক ততটুকু কাজ করবেন যতটুকু এখন দেখানো হলো, প্রত্যেকটা গ্রামের প্রোডাক্টে আপনারা ঠিক এভাবে কাজ করতে পারবেন, নো প্রবলেম। এভাবে কাজ করে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না, ক্লায়েন্ট এটাতে খুবই স্যাটিসফাই হবে, কারণ 100% কোয়ালিটিতে এটা কালার হয়ে যাবে। তো দেখুন এখন আপনার ইমেজটা ছোটো করুন। আরেকটা বিষয়, যদি এমন হয়ে যায় আর টাচ করতে হবে না, এটা করলে এনাফ কালার ম্যাচিং হয়ে যাবে। যদিও মনে দেখেন যে ইমেজটা বা কালারটা অপন করবেন, তো আমরা এটা ফেলে দিচ্ছি, আমাদের কাজ কিন্তু এটা কমপ্লিট, মানে এতটুকু করবেন, করার পরে আপনাদের এই এই টিপসের কাজ কমপ্লিট। হ্যাঁ, ডিসলেক্ট করে দেন, সিলেকশনটা লাগবে না, আমাদের যে মেন লেয়ারের যে সোর্সটা আছে সেটা ফেলে দিই। তো এখন দেখুন অপন করুন, কালারটা কেমন এসেছে। তো এখন দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের একটা অন্য একটা কালারের প্রলেপ ধরেছে, এবং সেরু যে স্থানে রয়েছে সেই স্থানগুলোতে একটা অন্য একটা কালার প্রলেপ পড়েছে, মানে ইমেজটা কালারটা একদম 100% হয়নি। কিছু অনেক ইমেজ আসবে আপনার 100% চলে আসবে। এখন আরেকটা কথা হচ্ছে, এখানে যে প্রলেপটা এসেছে তাহলে কি এটা ক্লায়েন্টকে দেওয়া যাবে? আমি বলবো এখন দিতে পারবেন না, তো দেওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে। যদি এমন চলে আসে, আমি বারবার বলি যদি এমন চলে আসে, অনেক ইমেজ থাকবে এমন আসবে না, ওপেন করে দেখবেন কোনো স্থান নষ্ট হয়েছে কিনা। যদি এমন চলে আসে তাহলে আরেক একদম ইজি একটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে আপনারা এই অপশনে যাবেন, সলিড কালারে যাবেন, সলিড কালারে গিয়ে যেই সোর্সটা আছে সোর্সটাতে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু এই কালারটা পিক করে নেবে। এখন আপনারা ওকে দিবেন, ওকে দিয়ে নর্মালে যাবেন, নর্মালে গিয়ে কালারে ক্লিক করবেন। এখন দেখুন আপনার কোনো একটা কালারে কোনো প্রবলেম আছে কি না, যত কালারের প্রবলেম ছিল ফুল কালারের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে এক সেকেন্ডে, শুধু এটা দেওয়ার কারণে আপনাদের প্রবলেম ফুললি সলভ। মানে ক্লোথের ক্ষেত্রে এর চেয়ে বেটার কোয়ালিটির প্রয়োজন নেই, এটা হচ্ছে 100% কোয়ালিটি। আবার যদি বলতে চান যে আমাদের এই ইমেজের ক্ষেত্রে এদিক কিন্তু ইউল একটা ভাব রয়েছে, তো কালার কারেকশনের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে কালার কারেকশন করার সময় আপনাদের ক্লিপিংটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোয়ালিটির ক্ষেত্রে। যদি ক্লিপিংটা ভালো করে করা হতো তাহলে কিন্তু এই ইউল ভাবটা থাকতো না, একটা ভালো একটা ব্রেড কালার সাথে ম্যাচ হয়ে যেত। যেহেতু আমরা সিলেকশন করেছি তো সেটা মোটামুটি চলে আসছে, সিলেকশনের জন্য বেটার আসছে, এর চেয়ে ভালো আনাও পসিবল না। তো এখানে আমরা ক্লিপিং করলে আরও ভালো রেজাল্ট পেতাম এই অংশগুলোর ক্ষেত্রে। তো আমরা অবশ্যই খেয়াল রাখবো যে এখানে যেন আমরা ক্লিপিং করে নিই, ক্লিপিং করে আউট করে মানে রিমুভ করে দিই, তাহলে এই অংশ প্রবলেমটা থাকবে না। আশা করছি কালার কারেকশন সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছেন।
আর যদি বসতে কোনো অংশ প্রবলেম হয় কিংবা এমন হয় যে কোনো অংশ বসতে এখনও কনফিউশন কাজ করছে, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর যদি ক্লাসটি করে বিন্দুমতো উপকৃত হন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভিডিওতে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।